গুড ইভিনিং বন্ধুরা, তো সবাই কি করছো? এখন 5টা বাজে আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও হচ্ছে। দেখালাম যে মেঘ করেছিল, তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব মেঘ ডাকছে আর কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। তো দেখি আবার কখন কারেন্ট আসে, কারণ এখানে গেলে কারেন্ট গেলে সহজে আসতে চায় না। তো দেখি কখন আসে। আমার মেয়ে ঘুরছে আমার বাপির কোলে, তো চলো আজকে মানে এই সন্ধ্যে থেকেই তোমাদের সাথে কথা বলতে শুরু করছি, ব্লগ শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। চলো, কি করছো সবাই? এখন 6:45 বাজে আর এই একটু আগে কারেন্ট এলো। আমিও মুখ পরিষ্কার করলাম, মেয়েকে খাওয়ালাম আর মেয়েকেও একটু পরিষ্কার করে দিয়েছি, মানে মা করে দিয়েছে, আমি খাইয়ে দিয়েছি আর মা ওকে পরিষ্কার করে দিয়েছে। তো এখন খেলছে আর আমি তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আমার বোন এখন সাজতে বসেছে, কারেন্ট এসেছে বলে সাজতে বসেছে। ও ইনস্টাগ্রামে রিল বানাবে, সেজন্য ও সাজতে বসেছে। তো যাক গিয়ে ওর কাজ করুক, আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই, আমি আমার কাজ করি। আর আজকে আমি একটু ভাবছি, আমার মেয়ে যে মামা ভাতে গিফটগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো করে মানে সময় হয়ে উঠছিল না, তো ভাবছি আজকেই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ভিডিওর মধ্যে শেয়ার করবো আর গিফটগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 7টা আর আমি তোমাদেরকে যে বললাম যে মেয়ের মামা বাতের গিফট তোমাদের সাথে শেয়ার করব, তো এখন শেয়ার করতে বসে পড়েছি। তো চলো একটার পর একটা আমি দেখিয়ে নিই তোমাদের। মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তার গিফটও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম মামা বাতের গিফট সেটাও শেয়ার করি। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, আমার দিদির কোলে ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি ভিডিওটা করছি। আর এই দেখো পেয়েছে, একসাথে দেখাই নাহলে বুঝতে পারবে না। স্টিলের থালা, এরকম একটা বাটি, এই যে গ্লাস, স্টিলের থালা বাটি গ্লাস, এটা পেয়েছে। মামা ভাতের অনুষ্ঠানটাও পুরোপুরি ঘরোয়াই হয়েছে, কেননা সবাইকে তো বলা এই মুহূর্তে পসিবল নয়, সেজন্য শুধুমাত্র আমরা, মানে আমরা তো থাকতেই, আমাদেরকে তো থাকতেই হবে, আর আমার পিসিরা আর পিস্তত দিদি, ব্যাস এই কজনরা মিলেই হয়েছে অনুষ্ঠানটা। তো আর পেয়েছে এই জামাটা দেখো কি সুন্দর, এরকম কুচি 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 জামাটা এখনো পরানো হয়নি, জামাটা আমার দিদি দিয়েছে গোলাপি কালারের, একদম ডিপ গোলাপি। এইটা পেয়েছে, আর পেয়েছে দেখাচ্ছি, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, মানে যেদিন অনুষ্ঠানটা হলো আমি সেদিনই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, কিন্তু সামহাও হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে শেয়ার করবই, তো আজকে এই জন্য শেয়ার করছি। আর দেখো পেয়েছে এরম একটা, দেখো রূপোর একটা চেন, এটা পেয়েছে। আর আমার যেটা মানে আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল সে তো সেটা পূরণ হয়ে গেছে, সেটা আমার পিসি দিয়েছে, তো দেখাচ্ছি। এই যে এই গাড়িগুলো হয় না, সেই যেগুলোতে ওয়াকার বলে, মানে বাচ্চারা হাঁটে, আমি এখন গাড়িটা খুলে দেখাতে পারছি না কারণ আমি খুলতে জানি না ঠিক করে, আমার বাপি বা মানে অরিজিৎ খুলে দেয়, তো সেই জন্য আমি খুলে দেখাতে পারছি না, তোমাদের এমনি দেখাচ্ছি। দেখো এই কালারের, তো ওকে কয়েকবার বসানো হয়েছিল, সেই দিন তো একবার বসানো হয়েছিল, তো বুঝতেই পারছে না, মানে প্রথমে তো কাঁদছিল, আরেকদিন যখন বসানো হলো বসে
ঠিক পাটা যাচ্ছে না, এখনো তো ওই বয়সটা আসেনি যে হাঁটা, মানে হাঁটার বয়সটা তো আসেনি। তো এটা মানে দেয়াতে আমার খুব ভালো লেগে, মানে আমি খুব হ্যাপি যে আমার এটার একটা শখ ছিল যে এইরকম একটা ওয়াকারের, তো এটা পেয়েছে। তো ব্যাস এইটাই ও পেয়েছে, এইগুলো পেয়েছে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আর এখানে এসে কি বলো তো, বসে আছি তাতেই মনে হচ্ছে দূর, আর একটু বস থাকি, আর একটু ঘুমাই, এখানে এলে এরকমই মনে হয়। ওখানে থাকলে ঠিক আছে, কাজের মধ্যে আছি, কাজ করতেই হবে এরকম, কিন্তু এখানে ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে, মানে সবেতেই দেরি, এই ব্যাপার। বাপের বাড়ি আসলে মেয়েদের যা হয় আর কি, যেরকম মনোভাব হয় আর কি, তো এই ব্যাপার। তো এবার কটা বাজে, 7টা তো বেজে গেছে, যখন আমি বসলাম তখন তো 7টা বাজে দেখলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো আবার গুছিয়েও রেখে দিচ্ছি, কারণ গুছিয়ে তো রাখতেই হবে, নইলে এলোমেলো করে রাখলে তো হবে না, গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমি যখন তোমাদের সাথে কথা বলতে এলাম তখন তো দেখলাম যে 7টা বাজে, একটু পরে চা মুড়ি, মানে সন্ধেবেলার খাওয়ার খাওয়ার সময় হয়ে যাবে, স্ন্যাক্সের সেগুলো খাবো, চা টা খাবো, তারপর এখানে তো আর কোনো ব্যাপার নেই, কিন্তু রান্না বান্নার আমার কোনো ব্যাপার নেই। তো চলো আমি আবার চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো, চলো। আমি ছেজেছি গুজেছি, আমার মেয়ের ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার সে একটু ঘুরবে, বসবে না এখন, মানে বসতে চায় না, মানে বসে যে বসে থাকবে আর যে দায়ী থাকবে, বসে যে বসে আছে তার কোল থেকে দায়ী থাকবে যে তার কোলে চলে যাবে, একটু কার বসতে চায় না, কিন্তু কে কতক্ষণ ধরে ঘোরাবে। তো এখন একটুখানি ঘুরিয়ে নি, ও এই ঘুম থেকে উঠেছে, একটু ঘুরিয়ে নি তারপর। তো কি করছো সবাই, এখন আমি এখন 7:30 বাজে আর এখন আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি সন্ধেবেলার জন্য। আর কি বলতো, মুড়িটা না আম তেল দিয়ে মাখা, আমার মেয়ে ওখানে শুয়ে শুয়ে আমাকে দেখছে, মুড়িটা না আম তেল দিয়ে মাখা, আর আমার আম তেল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। কি দেখছো মামা, দেখছে, শুয়ে শুয়ে দেখছে, মা কার সাথে কথা বলছে। তো এখন এবার আমি একটু চা মুড়িটা খাই, আর তারপর আর তো কোনো কাজ নেই, মেয়েকেই দেখবো, একটু মেয়ের সাথেই খেলবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, চা খেতে খেতে এন্ড করবো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করো, তো যাতে করে আমি যে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।